তমসাচ্ছন্ন সে কুঠুরি, মেঝেতে পাতলা কাঁথার ওপর শুয়ে কারাবন্দি জহির, নিজ বোনের হত্যাকারী সে। এছাড়াও বহু অপকর্মে জড়িত, আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে, বাকি জীবনটা কাটবে কুঠুরিতেই। বাহ্যিক জগৎ চাকচিক্য হবে না আর দেখা, উপভোগ করা। সিলিংয়ে এক দৃষ্টিতে তাকিয়ে লোকটা নিজ কর্মে এমন ভবিষ্যৎ জুটিয়েছে সে, নিজের ভাগ্য নিজেই করেছে বরবাদ। এই পাংশুল হাতেই করেছে বোনকে শ্রীকাঘাত, এমনই হতভাগা পাপিষ্ট সে। লুকিয়ে লুকিয়ে চুপিসারে সেদিন গিয়েছিল ছুটে, ছোট বোনের ঘাতক হয়েও তার জানাজায় অংশ নিতে চেয়েছিল। মুখ লুকিয়ে ছদ্মবেশে গিয়েছিল সে, কিন্তু সফল হতে পারেনি। কড়া নিরাপত্তায় মোড়ানো ছিল সেদিনের আনন্দাঙ্গন। অজ্ঞাত কারোর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, শত চেষ্টা করেও সে অন্দরে প্রবেশ করতে পারেনি। ভাগ্যে জোটেনি একমাত্র বোনের জানাজায় অংশগ্রহণ করার সুযোগ, কিংবা কবরে একমুঠো মাটি ছুঁয়ে দেয়া। এর পরের দিনগুলো ছিল ফেরারি আসামির মতো, এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছিল সে, ভবঘুরে মতো যার নেই কোনো স্থায়ী ঠিকানা। ভাগ্নে ইরহাম এছাড়াও পুলিশ অধীর হয়ে তাড়া করে ফিরছে তাকে। শেষমেশ মুন্সিগঞ্জে গিয়ে আশ্রয় নিলেন, চুপিসারে অবস্থান করলেন এক গোপন ঠিকানায়। তবে রাতের ঘুম মানসিক শান্তি পালালো অজানায়, প্রতিনিয়ত অনুশোচনায় দগ্ধ হচ্ছিলেন উনি। বার কয়েক আত্মহনন করতে গিয়েও ব্যর্থ হয়েছেন, ওই সাহসী সিদ্ধান্তটি গ্রহণ করা তার পক্ষে সহজ ছিল না, বড় জটিল ছিল। তবু উনি নিজ সিদ্ধান্তে অটল রইলেন, সদ্য পরিচয়ে যোগাযোগ করলেন স্বীয় ভাগ্নের সঙ্গে, বাক্যমায় আবিষ্ট করে ওকে আসতে বাধ্য করলেন। লুকোচুরি খেলার ছলে ভাগ্নের হাতে তুলে দিলেন অসংখ্য গোপন প্রমাণ। উনি নিজেও অপরাধ জগতের এক কালো অংশ, বিভিন্ন সময়ে নানাবিধ উদ্দেশ্যে সহযোগীদের বিরুদ্ধে প্রমাণ রেখে দিয়েছিলেন, যে প্রমাণগুলোর ঠাঁই হলো এই ক্ষুদ্রাকৃতির পেন ড্রাইভে। সেই পেন ড্রাইভ কাড়াকুড়ি রিপল আউট পাজল বক্সের মাধ্যমে ভাগ্নের হাতে তুলে দিলেন। যথোপযুক্ত প্রমাণ পেয়ে বেশ লাভবান হলো ইরহাম চৌধুরী, নিজ গুণে সে ইতোমধ্যে বেশ কিছু দুর্দান্ত প্রমাণ সংগ্রহ করেছে। এখন অজ্ঞাত পরিচয় হতে প্রাপ্ত প্রমাণাদি দুয়ে দুয়ে মিলে হলো চার, গ্রেপ্তার হলো শীর্ষস্থানীয় বেশ কিছু অপরাধী, যার ফলস্বরূপ একসময় বিচার কার্য শেষে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো খন্দকার আজগর মল্লিকের। জহির হোসেন নামক পাপিষ্ঠ আত্মা আজ আর বাঁচতে চায় না, মৃত্যুর জন্য দিন গণে, জানে না পরকালে তার জন্য কি অপেক্ষা করছে, শুধু সে মরতে চায়। এই অনুতপ্ত পাপে ভরা জীবনে শ্বাস প্রশ্বাস নেওয়াটাও যেন দিনকে দিন বিষাক্ত হয়ে উঠছে। লেখনীতে তাহিরা ও ইরাজ, জহির আহসান স্বেচ্ছায় পুলিশে ধরা দিয়েছেন, তবে ওনার অগাধ বিশ্বাস যে ওনাকে কোনো না কোনো ধূর্ত পন্থায় আইনের কবলে ছুঁড়ে ফেলেছে আপন ভাগ্নে ইরহাম, সে ছাড়েনি ও নাই, কখনো ক্ষমাও করবে না। পারল না শুধু নিজের হাতে প্রাণ নিতে, আইন নিজের হাতে তুলে নিতে অপারক সে, তাই তো আইনের আওতায় ওনাই শাস্তি পাইয়ে দিল। এবার আমৃত্যু থাকো কারাবন্দি, সুবুদ্ধি হয়ে থাকলে কর অনুতাপ, তবুও মিলবে না ছাড়, পাপের শাস্তি পেতেই হবে। প্রতিটি মুহূর্তে ধুকে ধুকে মরবে সে, আত্মগ্লানিতে যাবে ডুবে, এর চেয়ে করুণ পরিণতি আর কী হতে পারে। সকল অপরাধের যোগ্য শাস্তি মৃত্যুদণ্ড নয়, কখনো কখনো অনুশোচনার আগুনে পুড়েও একজনকে তিলে তিলে শেষ করে দেয়া যায়, এটাই তো সর্বোত্তম শাস্তি। এক জীবন্ত লাশ হয়ে বাকি জীবন কাটানোর সময় স্রোত বয়ে চলে অবিরাম, কখনো নেয় না এক বিন্দু বিশ্রাম, পেরিয়েছে বেশ কয়েক মাস। রিহাম চৌধুরী ও মাহিকা চৌধুরী এখন দেড় বছর বয়সের দুটো আদুরে প্রাণ, বাবা মায়ের আহ্লাদে কলিজা তারা, তাদের আগমনে আনন্দাঙ্গনে ফিরেছে আনন্দের স্রোত, বাড়ির অন্দরে সদা বয়ে চলেছে উচ্ছ্বসিত কলতান। সকলে ব্যস্ত এই দুই বিচ্ছুর পিছু পিছু, বিশেষত রিহাম, বড় ছোট সকলের ঘাম ছুটিয়ে ছাড়ে এই ক্ষুদ্র পটাকা, আর তার বনু ভাইয়ের সঙ্গ দেয় মাত্র চুপটি করে শব্দহীন হাসি। দুই ভাই বোন এই মুহূর্তে নতুন আরামদায়ক পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে চাচু ও ফুফির কোলে, সবাই প্রায় তৈরি, বাড়ির বাইরে গাড়ি দাঁড়িয়ে, রিদি ও রাজিদা খানম নেমে এলেই রওনা হবে তারা, গন্তব্য এবার দূরের পথ। রাহিদের কোলে রিহাম, ইনায়া ব্যস্ত কোথাও মাহিয়াকে নিয়ে, বাচ্চা দুটো এখন ভালোই নাদুস নদুর শরীরের অধিকারী, বিশেষ করে রিহাম, আজ তো একটা গুলুমুলু আন্ডা বাচ্চা। রাহিদের ভাষ্য মতে সেই তুলনায় মাহিকা কিছুটা দুর্বল, এখনও পুরোপুরি সবল নয়, মাঝে মধ্যে দুর্বলতার শিকার হয়। রাহিদ তার কোলে থাকা রিহামের সঙ্গে দুষ্টুমি করে কথা বলছে, রিহামও তার আধো আধো ভাষায় কথা বলছে।
পোপা পোপায়া পু। তড়িত মুখে আধার ঘনিয়ে এলো। রাহিতে দুঃখ ভারাক্রান্ত স্বরে বলল, ওরে আমার হাতির বাচ্চা, আমি তোর কোন জন্মের ফুফা লাগি রে? খালি ফুফা ফুফা করিস, আমি তোর চাচ্ছু লাগি রে। চাচ্ছু বল, চাচ্ছু চাচ্ছু বল। ফোকলা দাঁতে হাসলো বাচ্চাটা, মজা পাচ্ছে বুঝি। মুখে আঙুল চালান করে ডেকে উঠল, ফুপা। রাহিত দাঁতে দাঁত পিষে আশেপাশে তাকিয়ে বলল, ইনুর বাচ্চা, আমার বাইপুটার মগজ সার্ভেক্সেল দিয়ে ভালো মতো ধুয়ে দিয়েছিস, এখন বাচ্চা হাতিটা চাচ্ছু ডাকতে চায় না, খালি ফুফা ফুফা তাকে। আবে কে তোর ফুফা? নির্বাজাল খাটে চাচ্ছু হই। রিহামের পানে তাকিয়ে আদুরে স্বরে, ওই বাচ্চা হাতে আমি তোর চাচ্ছু লাগে, বল চাচ্ছু। ফুফা আগে না, চাচ্ছু আগে। চাচ্ছু আগে, আবার সবচেয়ে আপনও বুঝেছিস, ডাক না চাচ্ছু, ওই ডাক না চাচ্ছু। মুখ থেকে লালাসিক্ত আঙুল বের করে রাহিদের গালে বুলিয়ে দিল পিচ্ছিটা। আদুরে স্বরে ডেকে উঠল, বজ্র কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল রাহিদ, ইনুর বাচ্চা। কাঁপলো আকাশ, ভাঙল বাতাস, ঠোঁট উল্টিয়ে কেঁদে দিল রিহাম। ব্যাস হয়ে গেল। কোথাও হতে তড়িঘড়ি করে ছুটে এলেন এজাজ সাহেব। আদরের নাতিকে কোলে নিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন, কান্না থামানোর চেষ্টা করছেন। নাতির কান্নায় ওনার বুকটা ফালা ফালা হয়ে যাচ্ছে। দাদু ভাই, এমন করে কাঁদছো কেন? কি হয়েছে ওর? এই অপদার্থটা বকেছে নাকি মেরেছে? অসন্তুষ্ট হয়ে এজাজ সাহেব রাহিকে দিলেন এক ধমক, আর নাতির কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো চাহনিতে তাকিয়ে রাহিদ, চাচু বলতে বলা এত মোটে দণ্ডনীয় শাস্তি, বড় নিষ্ঠুর নির্মম এ দুনিয়া। থাকবে না, সে এখনই হিমালয় যাবে, টিকিটই কাটলো বলে। ফুরফুরে এক চঞ্চল সকাল, মিঠে রৌদ্র খেলা করছে গাত্রে, আনন্দঙ্গন প্রাঙ্গণে ক্রমান্বয়ে দাঁড়িয়ে বেশ কয়েকটি গাড়ি। এজাজ সাহেবের কোলে রিহাম ও পল্লবীর কোলে মাহিকা, রাহিদ ও দুজন দেহরক্ষী দুটো গাড়ির ডিকিতে লাগেজ তুলতে ব্যস্ত, রায়না ও ইনায়া পাশাপাশি দাঁড়িয়ে। শেখ পরিবারের সদস্যরা উপস্থিত সেথায়, এসেছে রিদিদের বিদায় জানাতে। ইরহাম সামান্য দূরে দাঁড়িয়ে, কানে ঠেকে মোবাইল, কোনো গুরুগম্ভীর আলাপনে ব্যস্ত মনে হচ্ছে। পাশে দাঁড়িয়ে সিকিউরিটি হেড রুস্তম, আচ্ছা মা, তাহলে সাবধানে যাবি। ঠিক আছে, ওখানে হই হুল্লোর করতে গিয়ে নানু ভাইদের আবার অবহেলা করিস না যেন, ওদের মনে করে সময় মতো খাইয়ে দিবি, বেশি গভীর পানির কাছে যাবি না, ঠান্ডা লেগে যাবে, আর শীত শীত লাগলে রাতে কাঁথা জড়িয়ে ঘুমাবি। মায়ের উপদেশ বাণী শুনে নিঃশব্দে হাসলো রিদি, মায়ের বাহু আলিঙ্গন করে কোমল, বুঝেছি আম্মু, তুমি অহেতুক চিন্তা করো না, যা হবে ইনশাল্লাহ ভালোই হবে। আর তোমার আদুরের নানুদের আমি অবহেলা করতে পারি? ওদের দাদা জানত তাহলে আমাকে ত্যাজ্য পুত্র বধূ করবেন। মেয়ের কথায় না হেসে পারলেন না ফারহানা। আসলে এজাজ সাহেব ইদানিং কালে নাতি নাতনিকে নিয়ে বেশ পজিটিভ হয়ে পড়েছেন, ওরাই যে ওনার শেষ বয়সের সুখের ফোয়ারা। ফারহানা বললেন, আচ্ছা ঠিক আছে, অবহেলা করতে হবে না, নিজের খেয়াল নিস, অন্যদের খেয়াল রাখতে গিয়ে নিজেকে ভুলে যাস না যেন। ফোনালাপে লিপ্ত মানুষটি পরনে শ্বেত শুভ্র পাঞ্জাবি পাজামা, মসৃণ চুলগুলো হালকা হাওয়ায় ক্রীড়ারত, বাহাত মাঝে মধ্যে কথার তালে নড়ে চলেছে, নড়ছে নেশালো অধররুষ্ঠ সুদর্শন একান্ত পুরুষের পানে অপলক নেত্রে তাকিয়ে রিদি আনমনে লহুস্বরে বলে উঠল, আমার খেয়াল রাখার জন্য সে রয়েছে তো। মা ঠিক খেয়াল করলেন না, তাই শুধলেন, কি? চকিতে হুঁশ ফিরল, জিপ কেটে মায়ের বাহু ছেড়ে দিল রিদি, সোজা হয়ে দাঁড়াল, চমৎকার রূপে মিথ্যা বলে ফেলল, ও কিছু না, বলছি তোমরাও নিজেদের খেয়াল রেখো, সাবধানে থেকো। হুম, তোরাও সাবধানে থাকিস। মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন ফারহানা। রিদি মুস্কি হেসে নিজ পরিবারের সদস্যদের থেকে বিদায় নিল, আলতো আলিঙ্গন করল বোনদের, বাদ গেল না বড় বোন রায়শাও। রায়শা মৃদু হেসে ওর গালে হাত বুলিয়ে দিল, বিপরীতে প্রসন্ন চিত্তে হাসল রিদি। রায়শা কন্যা ফারিজা তখন পল্লবীর পাশে দাঁড়িয়ে হাত উঁচিয়ে মাহিকার হাত ধরে দুষ্টুমি করছে, হাসছে দুজনেই। ফারিজা এখন আর সেই বাচ্চা নেই, বড় হয়েছে কিছুটা, টুকটাক ভালোই কথা বলে, পাকনা বুড়ি একটা। সেভেন সিটের এসইউভিতে বসেছে পরিবারের সদস্যরা, ইরহাম স্ত্রীর পার্শ্ববর্তী গাড়ির দ্বার বন্ধ করে দিল,
নিজে বসল চালকের পাশের সিটে। দ্বিতীয় সারির সিটে বসে রিদি, ইনায়া ও দুই পুচকে। শেষের সিটে বসে রায়না ও পল্লবী। পরের গাড়িতে এজাজ সাহেব, রাহিত ও রাজেদা খানম। এছাড়াও সঙ্গে রয়েছে দেহরক্ষীদের গাড়ি। পরপর চারটে গাড়ি প্রস্থান করল আনন্দঙ্গন প্রাঙ্গণ হতে। সামনে ও পিছনে দেহরক্ষীদের গাড়ি, মধ্যখানে চৌধুরী পরিবার। গাড়ি ছুটে চলেছে গন্তব্যে। ইতিমধ্যে বিদায় নিয়েছে শেখ পরিবার। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় সদর দপ্তরের একটি শহর, মাছ ধরার বন্দর, পর্যটন কেন্দ্র। আইকনিক কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ, বিশ্বের দীর্ঘতম নিরবিচ্ছিন্ন সমুদ্র সৈকত। এটি চট্টগ্রাম শহর থেকে 150 কিলোমিটার বা 93 মাইল দক্ষিণে অবস্থিত। কক্সবাজার পানোয়া নামে পরিচিত, যার আক্ষরিক অর্থ হলুদ ফুল। আরেকটি পুরনো নাম ছিল পালঙ্কি। বহুদিন বাদে পারিবারিক ছুটি কাটাতে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ কক্সবাজারে আগমন চৌধুরী পরিবারের। তারা সকলে চেক ইন করেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা কক্সবাজারে। সমুদ্র তীরবর্তী অবস্থিত রিসোর্ট, অন্ধ্র প্রবেশ করল তারা। অজানায় রয়ে গেল কিছু সুতীক্ষ্ণ চাহনি, নিকষ কৃষ্ণ রজনী। কক্সবাজার আগমনের পর আজ প্রথম রাত। বিছানায় শুয়ে ইরহাম পাতলা ফিনফিনে শুভ্র শার্ট পরে শুয়েছে। মানুষটির বক্ষ লগ্ন হয়ে শুয়ে রিদি। ওদের আত্মজাত্যজা পাশেই নরম পাশবালিশের ঘেরাটোপে নিদ্রায় বিভোর। উন্মুক্ত জানালা, চঞ্চল রূপে ঘরে প্রবেশ করছে ফুরফুরে হাওয়া, নৃত্যরত পর্দার আবরণ। এলোমেলো হয়ে যাচ্ছে কৃষ্ণবর্ণ দীঘল চুল, আবৃত করে দিচ্ছে মুখ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নিকটবর্তী অবস্থান করছে তারা। বিছানার মধ্যখানে মহাসন্ন নরম কোমল মাথায় লুটুপুটি খাচ্ছে চন্দ্রিমা। হালকা শীতলতম আবহাওয়া, শিরশিরানি ছড়িয়ে রন্ধ্রে রন্ধ্রে। একান্ত মানবটির সান্নিধ্যে আদিম বন্যতা জেগে তনুমনে। বহুদিন ধরে হয় না কাছাকাছি আসা, হয় না মধুরতম অধর মিলাপ। একে অপরেতে সর্বশেষ কবে মত হয়েছে তা যেন এক সুদূর অতীতের আলপনা। আজ নৈঃশব্দ রজনীতে হৃদি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উদ্দাম স্রোতে ভেসে বেড়াতে মরিয়া। ওর মন শ্বাস আশ্রয় পড়ছিল স্বামীর বক্ষ পাশে। পেলব আঙুলগুলো একটু একটু করে আঁকিবুকি করে চলেছে বুকের বাঁ পাশে, হৃৎপিণ্ড বরাবর। আঙুলের কোমলতা শুয়ে শুয়ে যাচ্ছিল শার্টের পাতলা আবরণ ভেদ করে করে। ধীরে ধীরে হালকা হচ্ছে মানুষটির তন্দ্রাভাব। বুঝে ওঠার চেষ্টা করছে এই প্রলুব্ধকর স্পর্শের মূল হেতু। চকিতে শিড়দাড়া বরাবর তড়িৎ প্রবাহিত হল। অধরের ক্ষুদ্র ক্ষুদ্র পরশ অঙ্কিত হচ্ছে উদম বক্ষপটে। কতখানি স্বরে শার্ট, ঘন শ্বাস পড়ছে। নিয়ন্ত্রণ হারানোর উপক্রম মানুষটির, মুঠোবন্দি হয়ে আসছে হাত। কোনোরূপ স্ত্রীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল সে। বিপরীতে শূন্য নেশাতুর স্বরে নিজ নাম, ইরহাম। অস্ফুট সে স্বর মাদকতায় আচ্ছন্ন। স্ত্রীর ঘাড়ে চুলের ভাজে পাঁচ আঙুল ডুবিয়ে দিল মানুষটি। সম্মোহিত স্ত্রীর মুখখানি নিয়ে এলো সন্নিকটে। অধর শুয়ে থুতনি ফিসফিসিয়ে পরাভূত স্বরে জানায় সে, তুমি ক্লান্ত, আজ না শোনা। থামল না রিদি, নিজের স্বনে প্রমত্ত স্রোতস্বিনীতে ভাসিয়ে নিল তারে। আবেগের সংযমী বাদ ভাঙল কিছু মুহূর্ত বাদেই। নিজ অর্ধাঙ্গীর এলোমেলো প্রগাঢ় ছোঁয়া ও আকাঙ্ক্ষিত সান্নিধ্যে স্নায়ু দুর্বল হল, অনিয়ন্ত্রিত সত্তা। আর নিজেকে সামলাতে পারল না ইরহাম। দুর্বল হাতে সরিয়ে দিল স্ত্রীকে, বালিশে ঠেকে গেল মাথা, বিছানা ছেড়ে নেমে গেল স্বামী মানুষটি। আকুল নয়নে তাকিয়ে রিদি, মানুষটি এমন করে ওকে ফিরিয়ে দিতে পারল? দু চোখে অশ্রুধারা নামল, অস্থির শ্বাস প্রশ্বাসের গতিবেগ। ক্ষণিকের মধ্যেই ভাঙল ভুল। আদরের পুত্রকে কোলে তুলে নিয়েছে ইরহাম, ব্যস্ত পায়ে বিছানার ডান পার্শ্ববর্তী আরামদায়ক দোলনায় শুয়ে দিল। একইভাবে শুয়ে দিল আদরের কন্যাকে। অতপর স্ত্রীর পানে ঘুরে তাকালো ইরহাম। সে চাহনের প্রগাঢ়তায় শিরশির করে উঠল তনুমন। আগত মুহূর্ত অনুভব করেও আজ নত হলো না মেয়েটির আঁখি পল্লব, বরং আগত একান্ত মুহূর্তের জন্য গুছিয়ে নিল নিজেকে। আবেদনময় রূপে প্রণয় কামনার অগ্নি জেলে একান্ত প্রিয় মানুষটিকে আহ্বান জানাল আপন উষ্ণতার শয্যা গ্রহণ করতে। বড্ড সাহসী আজ হৃদি নামক রমণী। এ কি হলো তার, স্বভাববৃদ্ধ এমন সিংহে আচরণ কি করে করছে সে? ধীর পায়ে বিছানায় অগ্রসর হচ্ছে ছোট্ট সিংহের আজ্ঞাবহ ইরহাম নামক ক্ষমতাধর, শক্তপোক্ত পুরুষটি। প্রেমাসক্ত নেত্রে তাকিয়ে সঙ্গিনীর পানে, বুকের ওপর রাখা হাতটি
নিরলয়ে নিম্নগামী হচ্ছে। একে একে উন্মুক্ত হচ্ছে পাতলা শার্টের বোতাম, একটু একটু করে দৃশ্যমান হচ্ছে পুরুষালী পেটানো দেহের সম্মুখভাগের খাঁজ কাটা এক একটা ভাঁজ। সেথায় দৃষ্টি নিবদ্ধ হতেই শুকনো ঢোকগিল্ল নেশায় আসক্ত মেয়েটি, খোলা শার্টের দুধার দুদিকে হাওয়ায় দোদুল্যমান, শার্টটি তখনও দেহে জড়িয়ে। আস্তে ধীরে সঙ্গিনীর উষ্ণতা মাখা শয্যা গ্রহণ করল মানুষটি। অতি সন্নিকটে তারা, মধ্যকার দূরত্ব প্রায় শূন্যের কোঠায়, ছুঁই ছুঁই নাক। ডান হাতের পাঁচ আঙুলে শক্ত মুষ্টিবদ্ধ করে নিল সঙ্গিনীর মাথার পেছনের একগোছা চুল। ঊর্ধ্বমুখী হল মেয়েটির মায়াবী সুশ্রী আনন, কিঞ্চিত ব্যথা অনুভূত হলেও কিছু না বলে অনড় দৃষ্টিতে তাকিয়ে একান্ত মানুষটির প্রণয়াসক্ত নভনীল দু চোখের গভীরে। সন্নিকটে অবস্থিত আদুরে মুখটিতে উষ্ণ শ্বাস প্রশ্বাস ছড়িয়ে দিতে দিতে অতি লহুস্বরে নেশা মেখে বলে উঠল ইরহাম, ক্লান্তিকর রাতটা ছাড় দিতে চেয়েছিলাম, পছন্দ হলো না, এখন সামলে নাও এই উন্মাদ আমিটাকে। বিপরীতে কিচ্ছুটি বলল না রিদি, করল না কোনো দ্বিরুক্তি, বরং পরম প্রস্তরে নিজের শনে আরও আগলে নিল একান্ত মানবকে। পেল ভাত দুটি ব্যস্ত তখন আতখোলা শার্টটা পুরোপুরি দেহমুক্ত করতে। একে অপরের আঁখিতে হারিয়ে অতিবাহিত হল কিয়ৎপল। আচমকে ইরহামের গলা জড়িয়ে ধরল রিদি, বিনিময়ে সেও তৎক্ষণাৎ পেশি বল দুহাতে গ্রহণ করে নিল সহ্য সঙ্গিনীকে। চঞ্চল পুরুষালী পুরু অধর যুগল তখন ভ্রমের ন্যায় ভ্রমণ করে গেল রমণের গালে, কর্ণপাতায়, কাঁধে, গলদেশ ও ঘাড়ে। অতঃপর সে রাত কাটাল তাদের বিনিদ্র। বাংলার দক্ষিণাঞ্চলীয় সে ঘরে ছড়িয়ে পড়ল প্রেমাঙ্কাঙ্ক্ষার তীব্রতা, হলো অধরে অধরে মিলাপ। একান্তজনের চেনা সান্নিধ্যে নতুন করে মত্ত হলো তারা, অনুভব করতে লাগল প্রতিটি পরশের প্রখরা। একান্ত লগ্নের অতলতায় পৌঁছে একসময় সে বদ্ধ অন্ধকার কামরায় শোনা গেল তাদের টুকরো ফিসফিসানি ধ্বনি। ভীষণ ভালোবাসি আমার শীতরানী। আমিও খুব ভালোবাসি আমার এমপি সাহেব। অর্ধাঙ্গিনীর নরম উষ্ণ নেমে ঘুমিয়ে ইরহাম, মুখ লুকিয়ে গলদেশে। ঘুম নেই শুধু সে রমণের দু চোখে, ঘুমন্ত স্বামীর চুলের ভাজে গলিয়ে বাঁ হাতের আঙুল, আলতো করে আঙুল বুলিয়ে চলেছে সে। চিরচেনা তার একান্ত পুরুষের পানে তাকিয়ে রিদি, একে ভীষণ মায়া আর মুগ্ধতায় সে চাহনি। ঘুমন্ত মানুষটির মুখশ্রীতে কি যেন অপার মায়া স্নিগ্ধতার রং তুলে শুয়ে গেছে। তাই তো পরম সুখনিদ্রায় মগ্ন একান্ত মানুষটির প্রতি ভীষণভাবে মায়া আদর ভালোবাসা কাজ করছে মেয়েটির হৃদগহীনে। ক্ষণে ক্ষণে নরম ওষ্ঠাধর আলতো ছুঁয়ে যাচ্ছে স্বামীর চওড়া ললাট, হাতের তেলোই কখনো কখনো আদর করে বুলিয়ে দিচ্ছে চাপদাড়িযুক্ত ডান গালটা, কখনো নিদ্রায় বুঝে থাকা দীর্ঘ পল্লব বিশিষ্ট চোখ দুটো, তো কখনো সাফেদ চাদরে ঢেকে থাকা উঁচু নিচু পেশিযুক্ত কাঁধ, পিঠের একাংশ থেকে থেকে মেয়েটা শুধু আদরের বর্ষণ করেই চলেছে ঘুমন্ত ইরহামের প্রতি। অথচ মানুষ ঘুণাক্ষরেও টের পেল না, জানতেও পারল না, পারলে নিশ্চিত তাকেও পাল্টা আদরটা হিসাব কষে দ্বিতীয় দফায় বুঝিয়ে দিত। ভেবেই স্বচ্ছ হাসল রিদি, পরক্ষণে লজ্জালো আভা ছড়িয়ে পড়ল মুখশ্রীতে। আজ যে মানুষটার ছোঁয়ায় উন্মাদনার আধিপত্য প্রবল ছিল, বিবাহিত জীবনের প্রায় আড়াই বছর পার করে আজ প্রথমবারের মতো মানুষটাকে এতটা বেসামাল হতে দেখল রিদি। তবুও কোনো রকম বাধা প্রদান করেনি সে, বরঞ্চ প্রশ্রয় দিয়ে কাছে টেনে নিয়েছিল আরও। এখন যে ভাবতেই লজ্জায় কুকড়ে যাচ্ছে সে, এই সুন্দর চরিত্রের মানুষটি তার অর্ধাঙ্গ, এই বুদ্ধিদীপ্ত নভনীল চক্ষুদয়ে সদাসর্বদা দেখা যায় তার জন্য মুগ্ধতা আকাঙ্ক্ষা ভালোবাসা। এক নারীতে সন্তুষ্ট মানুষটি কখনো কোনোরূপ স্ক্যান্ডাল কিংবা কুকর্মে জড়িয়ে যায়নি সে, নিজ আকলাখ নিষ্কলঙ্ক রাখতে সক্ষম হয়েছে। এই মানুষটিই তার চিরসাথী, ইহকাল ও পরকালে শুধু এরই হয়ে থাকতে চায় মন। প্রতিটি দোয়ায় সদা অটুট থাক তার নাম ইরহাম। সে পরম সৌভাগ্যবতী ইরহাম পত্নী হতে পেরে, তার সন্তানদের মা হতে পেরে, ভেবেই বা পাশে তাকালো, বা হাতে নাড়াতে লাগলো দোলনা, নিদ্রায় বিভোর দু সন্তান আর একটু আরাম পেয়ে ঘুমিয়ে। এ জীবনে মহান আল্লাহ তাকে ভাবনাতীত সুখ শান্তি দিয়েছেন, বিনিময়ে কেড়ে নিয়েছে এক মহামূল্যবান আপনজন, যার কথা স্মরণে এলে আজও ডুকরে কেঁদে ওঠে মন। পাজর ভেঙে যায় যাতনায়, জ্বালা করে অন্তরে, অশান্ত হয় স্নায়ু। সে তাদের মালিহা মা, মাতৃহারা হয়ে কেটে গেল কতকাল, দেখতে দেখতে এক বসন্ত পেরিয়ে গেল,
এভাবেই যাবে দিন, কাটবে মাস বছর, অতঃপর যুগ যুগ, হাই, কিন্তু ফিরে আসবে না সে। স্নেহময়ী স্বরে ডেকে উঠবে না, রিদিমা। মাগো, কেন এভাবে একা করে চলে গেলে? তোমার ছেলেটা যে বড্ড একা হয়ে পড়েছে, তুমি তো জানো তোমার আদরের ছেলেটা কেমন। ভেতরে ভেতরে গুমড়ে মরে যাবে, তবু টু শব্দ করবে না সে। আমি এমন হতভাগী স্ত্রী, স্বামীর দুর্দিনে পাশে থাকতে পারিনি, পারিনি তাকে সান্ত্বনার দুটো বাণী শোনাতে, বুকে টেনে নিয়ে তার দুঃখ নিবারণ করতে। ব্যর্থ আমি, নিজেই যে অর্ধমৃত হয়ে পড়েছিলাম, তাকে কিভাবে সামলাতাম? আমায় ক্ষমা করে দিও মা, আমি পারিনি তোমাকে বাঁচাতে। আমার জন্য তুমি চিরতরে হারিয়ে গেলে, চলে গেলে। ভেতরে এক চাপা কষ্ট অনুভূত হচ্ছিল, ক্রন্দনের উত্তাল তরঙ্গ বয়ে যাচ্ছিল বুকে। স্বামীর চুলে আলতো করে ওষ্ঠ চাপ বসালো রিদি। মনের অরণ্য হতে প্রভুর তরে আকুলতার সহিত প্রার্থনা করে উঠল নিভৃতে নিঃশব্দে। ইয়া রব্বুল আলামিন, আমার ভাগ্যের সুখটুকু কেড়ে আমার মানুষটির নামে করে দিয়েন, কখনো কোনো দুঃখ কষ্ট তাকে ছুঁতে না পাক। আমাদের এই ছোট্ট পরিবারে আপনার রহমত ও বরকত বর্ষণ হতে থাকুক আমরণ ইয়া আল্লাহ। আমরা যেন এভাবেই আপনার পথে, ইসলামের পথে থাকতে পারি, একসাথে বৃদ্ধ বয়সে হাতে হাত রেখে একে অপরের অবলম্বন হতে পারি, কখনো বিন্দু মাত্র বিচ্ছেদের স্বাদ গ্রহণ করতে না হোক। আমাদের দয়া করে এভাবে একসাথে রাখিয়েন, আমিন। দু সন্তানের পানে দৃষ্টি নিবদ্ধ হলো, তাদের জন্য দোয়া করল মেয়েটা, বুক ফুলিয়ে শ্বাস নিল। কোথায় যেন লুকিয়ে আতঙ্ক, ভয়ের হাতছানি। কিছুক্ষণ বাদে ফজরের ওয়াক্ত আরম্ভ হবে, নিদ্রায় আর মগ্ন হলো না মেয়েটা। নানাবিধ চিন্তায় সময় অতিবাহিত করতে লাগলো। অবচেতন মনে নিজের সঙ্গে আরও আগলে নিল তার মানুষটিকে। কক্সবাজার সফরের আজ দ্বিতীয় দিন, চঞ্চল সমুদ্রের স্রোতধারা, উদ্দাম হাওয়ায় উড়ু উড়ু ওড়না, এলোমেলো হয়ে মুখে আশ্রয় পড়ছে কেশরাশি, আদুরে রূপে আশ্রয় পড়ছে ঢেউ, ভিজিয়ে দিচ্ছে পদযুগল। বালুকময় তীরে এখন জলের আধিপত্য। রাহিদ ও ইনায়া পাশাপাশি দাঁড়িয়ে, পুরুষালী হাতের মুঠোয় বন্দি পেল ভাত। উড়ে যেতে চাইছে ওড়নার কোন, তারা নৈঃশব্দে উপভোগ করতে চলেছে সমুদ্রের গর্জন। শ্রবণ পথে পৌঁছাচ্ছে ঢেউয়ের অনবরত প্রহর, সে এক হৃদয় সোয়াধ্বনি। পাশাপাশি দাঁড়িয়ে কপত কপতি, প্রেমময় শান্ত মুহূর্তে জাগতে ঘুষ হারিয়ে তারা, ধ্যান জ্ঞান সবেতে সুবিশাল জলধারা। বছরের এ সময়টিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে জনসমাগম কম, তাই তো এই সময়টি বেছে নিয়েছে ইরহাম। পরিবারের সঙ্গে এসেছে কক্সবাজার, রানায়া দম্পতির বিবাহিত পরবর্তী এটাই দূরের সফর। ইতিপূর্বে তারা কাছে পিঠে গিয়েছে, দূরে যাওয়ার মতো সময় ও সুযোগ কোনোটি হয়নি, এ প্রথমবার, তাই তো ওদেরকে নিভৃতে ছেড়ে অন্যত্র পরিবারের বাকি সদস্যরা, ওরা নিজেদের মতো করে একটু সময় কাটাক, এনজয় দ্য বিউটিফুল পিসফুল টুগেদারনেস। তবে তাদের অগোচরে রয়ে গেল কোনো বিপদের আগমনী বার্তা, ওই তো দূরে, নিরাপদ দূরত্ব বজায় রেখে কারো অনুসরণ করে যাচ্ছে। ঢাকা টু কক্সবাজার, এমনি এমনি কি এতটা পথ পিছু নিল তারা? কোনো কারণ তো নিশ্চয় রয়েছে, সেটা কি কি এদের প্রকৃত পরিচয়? আজগর সাহেব তখন কারাবন্দী, কারাগারের বদ্ধ কুঠুরিতে কাটছে বন্দি দশা, দিন রাত সব যেন একই পীড়াদায়ক যন্ত্রণার। ওদিকে ভারত নিবাসী একমাত্র পুত্র রুদ্রনীল, তার অবস্থাও বিশেষ ভালো নয়, দলীয় বিভীষণের জন্য পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে। ইতিমধ্যে বেশ কয়েকটি ডিল হাতছাড়া হয়েছে, আইপিএস অফিসার দ্বারা বাজেয়াপ্ত হয়েছে কয়েক কোটি টাকা মূল্যের অর্থনৈতিক ব্যবসা। তার দলে যে বিভীষণ লুকিয়েছিল সে ইন্ডিয়ান পুলিশের এক ধূর্ত গুপ্তচর, ইতিপূর্বে বেশ কয়েকটি বড় বড় অপারেশনে সে গুপ্তচর দুর্দান্ত কারিশমা দেখিয়েছে, ভূমিকা রেখেছে অপরাধীদের ধরিয়ে দিতে। তবে এবার ভাগ্য তার সহায় ছিল না, গোপনে সে রুদ্রনীলের দলের একজন সেজেছিল, সুযোগ পেতে রুদ্র সম্পর্কিত মূল্যবান গোপনীয় তথ্যাদি ফাঁস করত পুলিশের কাছে। এভাবে বেশ সফলতাও আসছিল, তবে একদিন ভণ্ডুল হলো সব, বাজেভাবে ফেঁসে গেল সে। অত্যন্ত নিষ্ঠুর পন্থায় সে বিশ্বাসঘাতকের প্রাণ কেড়ে নিল রুদ্রনীল স্বয়ং। সেই সৎ গুপ্তচরের লাশের কয়েক টুকরো করা হলো, টুকরো টুকরো খণ্ডিত দেহখানি ভাসিয়ে দেওয়া হলো সুগভীর সমুদ্রের অতলতায়। অত্যন্ত বিশ্বস্ত চতুর এক গুপ্তচরকে হারিয়ে তখন খেপে গেল ভারতীয় পুলিশ, তারা রুদ্রনীলকে যে কোনো মূল্যে
পাকড়াও করতে বদ্ধপরিকর। দিন গুনছিল ভারতীয় পুলিশ অপেক্ষার মক্ষম সুযোগের। অবশেষে সে সুযোগ এলো একদিন রাত প্রায় ১১টার ঘরে। নিস্তব্ধতায় মরিয়ে গোটা স্থানটি, চারিদিকে ঘোর অমানিসা। নিশাচর বিহঙ্গ মাঝে মধ্যেই করুণ স্বরে ডেকে উঠছে। হালকা পবনে ক্রীড়ারত বৃক্ষপল্লব, দানবাকার গাছপালার ভিড়ে অবস্থিত এই গুপ্ত ডেরা। মহারাষ্ট্রের সে গুপ্ত আস্তানায় একটি মাঝারি আকারের ঘর, বসার ঘরের মতো আয়োজন। মৃদু লালাভ হলদে আলোয় আলোকিত ঘরটি, বিপরীতমুখী দুটো সোফা, একটিতে দাপুটে ভঙ্গিতে বাঁ হাঁটুর উপর ডান পাতুলে বসে রুদ্রনীল, হাতে রঙিন পানীয়ের গ্লাস, খানিক পরপর গলা ভিজিয়ে নিচ্ছে সে। উল্টো দিকের ডাবল সোফায় বসে দুজন ভিনদেশি, বিজাতীয় এই দুজন ক্লায়েন্টের সঙ্গে গোপন আলাপচারিতায় মগ্ন রুদ্রনীল। কতদিন বাদে এক চমৎকার ডিল হাতছানি দিয়ে ডাকছে, কোনো মতে এটি হাতছাড়া করা যাবে না। ১৫ কোটি তো আর গাছে ধরে না, জয় করে নিতে হয়, ভিনদেশি একজন ক্লায়েন্ট বলে চলেছে, তাদের তরফ হতে শর্তাবলী পেশ করছে। মনোযোগী শ্রোতার ন্যায় শুনছে রুদ্রনীল। অকস্মাৎ এক চরম বিপর্যয়, বাহির হতে ধেয়ে আসছে গোলাগুলির শব্দ। পালাক্রমে গোলাগুলি হচ্ছে, ভড়কে গেল বিদেশি ক্লায়েন্ট দ্বয়, চমকিত রুদ্র নিজেও। কয়েক মুহূর্তের মধ্যেই গোটা বিষয়টি মস্তিষ্ক ধারণ করতে সক্ষম হলো। ফট করে উঠে দাঁড়ালো রুদ্র, ত্রস্ত পায়ে এগিয়ে গেল ঘরের ডান পাশের এক ক্লোজেট সংলগ্ন, উন্মুক্ত হলো ক্লোজেট। বিন্দুমাত্র বিলম্ব না করে আত্মরক্ষার সরঞ্জাম নিজ আয়ত্তে নিল রুদ্র। প্রস্তুত সে বিপক্ষ, চক্ষু তারায় চিকচিক করছে অত্যন্ত পশ্চাচার, কঠিন মুখভঙ্গি। তখনই নিজ দলের দুজন চেলা হাঁপাতে হাঁপাতে দৌড়ে ভেতরে এলো, বাইরের বিরূপ অবস্থার জানান দিল। আকস্মিক ও অবিশ্বাস্যভাবে উপস্থিত ভারতীয় পুলিশ, ক্রুর পন্থায় পাকড়াও করে চলেছে তাদের। একজন চেলা আকুল স্বরে রুদ্রকে সতর্কবাণী পেশ করল, পিছনের দরজা পেরিয়ে পলায়ন করার অনুরোধ জানালো। তবে পিছু হটল না রুদ্রনীল, আত্মগরিমা বজায় রেখে ভয়ানক হৃদয় বিদীর্ণ কর এক হুঙ্কার ছাড়ল। কেঁপে উঠল উপস্থিত কজন, পিছিয়ে গেল চেলাদয়, শক্ত হলো দানবটির গ্রিপ। পিছনের দরজা দিয়ে অশ্বগতিতে বেরিয়ে গেল রুদ্র, হাতে ভোলকোয়ার্টস এন্ড ব্ল্যাক মাম্বা, নিস্তব্ধ রজনী। ঘন গাছতলায় ঘেরা স্থানটি, তমসাবৃত রয়্যাল এনফিল্ডে বসে রুদ্র। ডান হাতে ক্ষিপ্র গতিতে নিয়ন্ত্রণ করছে স্টিয়ারিং, বাহাতে ভলকোয়ার্টস এন্ড ব্ল্যাক মাম্বা পিস্তলটি। পুলিশের উদ্দেশ্যে ধাই ধাই শব্দে ছুটে চলেছে এক একটা প্রাণনাশক বুলেট, প্রাণে মেরে দিচ্ছে তাদের, একটু দয়ামায়া দেখাতে নারাজ সে। বর্বরচিত রূপে প্রাণ হরণ করে চলেছে, তীব্র ধ্বনিতে গর্জে উঠল আইপিএস অফিসার্স, তারাও পাল্টা আঘাত হানল। অতপর খেল শুরু, ফোর হুইলার ভার্সেস ফোর হুইলার। ঘটনাস্থল হতে বেরিয়ে গেল তারা, পৌঁছে গেল জনশূন্য সড়কে, চলন্ত গাড়িতে বসে লড়াই চলছে। রাস্তার এপাশে রুদ্রের রয়্যাল এনফিল্ড, ওপাশে পুলিশের সরকারি গাড়ি, একে অপরকে আঘাত করার উদ্দাম অভিলাষ। অনেকখানি ধাওয়া পাল্টা ধাওয়া হলো। বর্তমানে তারা এক ব্রিজের উপর অবস্থান করছে, নিচে বহমান গভীর জলধারা, লড়াই এখনও চলমান। অকস্মাৎ পরপর তিনটি বুলেট বিদ্ধ হলো রুদ্রের রয়্যাল এনফিল্ডের ডান পাশের সামনের চাকায়, হুড়মুড়িয়ে অনিয়ন্ত্রিত হলো জিপটি। রুদ্র ব্যস্ত হয়ে পড়ল ফোর হুইলারের নিয়ন্ত্রণ বজায় রাখতে, না পারছে না সে, জিপ তখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। এর মধ্যে আরেকটি বুলেট ধেয়ে এলো বিপরীত পক্ষ হতে, অনিয়ন্ত্রিত রয়্যাল এনফিল্ডের দোদুল্যমান অবস্থার জন্য বিদ্ধ হলো ইঞ্জিন বরাবর, আর সম্ভব হলো না। আগত ভয়ানক বিপদ উপলব্ধি করে রুদ্রনীল সর্বোচ্চ চেষ্টা করল জিপটিকে নিয়ন্ত্রণে আনতে, তবে শেষ রক্ষার হলো না। ব্রিজের রেলিং ভেঙে শক্তিশালী রয়্যাল এনফিল্ড গড়িয়ে পড়ল নদীর বুকে, ঝুপ করে পানিতে ভারী কিছু পড়ে যাওয়ার মতন আওয়াজ শোনা গেল। কিছুক্ষণ পিনপত নীরবতা, তার মাঝেও পুলিশ অফিসারদের পরিহিত রিস্টসের সেকেন্ডের কাঁটাটা টিকটিক শব্দ তুলে ঘূর্ণায়মান, গুনে গুনে ৩০ সেকেন্ড অতিক্রান্ত। আকস্মিক এক প্রকট বিস্ফোরণ, কয়েক ফুট উচ্চতা পর্যন্ত লম্ফ দিয়ে উঠল নদীর জল। ভয়ে আতঙ্কে কিচিরমিচির শব্দে পলায়ন করল নিশাচর পাখির দল। রাতের আধারে তমসায় আচ্ছাদিত জলধারা গ্রাস করে নিল জলজান্ত এক মানবদেহ এবং জিপ গাড়িটি। রক্তক্ষয়ী সে লড়াইয়ের এই অন্ত ছিল না, কিন্তু ভাগ্যক্রমে হোক বা দুর্ভাগ্যক্রমে সে রাতের প্রাণঘাতী লড়াই শেষে জানে বেঁচে গিয়েছিল রুদ্রনীল। দলের অত্যন্ত বিশ্বস্ত অনুচর তার আহত দীর্ঘকায় দেহটি উদ্ধার করল। ৪ মাসে যাবৎ কোমায় ছিল রুদ্রনীল,
কেরালায় এক হাসপাতালে নাম পরিচয় পাল্টে সম্পূর্ণ নতুন পরিচয়ে চিকিৎসাধীন ছিল সে। দুনিয়ার নজরে মৃত, তবে আইনের চোখে জানা নেই তা। রুদ্রর মুখের ডান পাশ বাজেভাবে আঘাতপ্রাপ্ত, প্লাস্টিক সার্জারির শরণাপন্ন হতে হলো, তবে আজও বিভৎস এক সাপ লেপটে ক্ষতিগ্রস্ত গালে। শরীরের কিছু কিছু স্থান আগুনের উত্তাপ ঝলসে দিয়ে গেল, ভেঙে গেল ডান হাত। দীর্ঘ 9 মাসের চিকিৎসা শেষে চিকিৎসক তাকে সুস্থ সবল ঘোষণা করলেন। চিকিৎসালয় হতে অবশেষে মিলল মুক্তি। সেই থেকে প্রতিশোধের অনলে পড়ছে রুদ্র চৌধুরী ও ইরহাম চৌধুরী। একটা নামই তার জীবনে ভয়াল এক দাগ বসিয়ে দিল, চূর্ণ বিচূর্ণ করল তাকে। তার কোমায় থাকাকালীন সময়ে পিতার ফাঁসি হলো, কিচ্ছুটি করতে পারল না সে। ব্যর্থ হলো আজ ভীষণ নড়বড়ে তার প্রভাবশালী সাম্রাজ্যের শক্তিশালী ভিত। চোরের মতো রাতের আধারে সীমান্ত পার হয়ে দেশে প্রত্যাবর্তন করতে হলো। কিছুতেই ছাড়বে না ওই হা চৌধুরীকে। একটু একটু করে নিজেকে প্রস্তুত করে নিল সে। প্রতিশোধ শীঘ্রই পূরণ হতে চলেছে। অমানিসাই সে ঘরটি, বদ্ধ সকল জানালা, কেমন দম বন্ধ করা পরিবেশ। মাথার উপরে ঘূর্ণায়মান স্লিং ফ্যান, রকিং চেয়ারে বসে সে মনুষ্যরূপী দানব। পরনে কুচকুচে কালো কুর্তা ও পাটিয়ালা প্যান্ট, মাথায় ছোট করে ছাটা চুল, কোথায় হারিয়ে সেই লম্বা চুল। মুখের ডান পাশে কেমন বিদঘুটে দাগ, খুব কাছে থেকে লক্ষ্য করল গা ঘিন ঘিন করে ওঠার মতো অবস্থা। চক্ষু বুঝে অন্য মনস্ক সে। কিয়ৎক্ষণ বাদে সেথায় প্রবেশ করল এক অধীনস্থ চেলা। ডাকবে কি ডাকবে না, বিরক্ত হবে কি? শুকনো ঢোক গিলে ডেকে উঠল সে চেলা। চক্ষু মেলে তাকালো না সে ব্যক্তি, বরং গম গমে হৃৎপিণ্ড কাঁপানো স্বরে বলল, আপডেট বল। সে চেলা আলতো করে ঠোঁট ভিজিয়ে নিল, মনে মনে গুছিয়ে নিল শব্দগুচ্ছ। অতপর জানালো কিছু মুহূর্ত পূর্বে প্রাপ্ত সকল তথ্য। শুনতে শুনতে চক্ষু মুদি রাখা মানুষটির অধর কোণে ফুটে উঠল হিংস্রতা। মস্তিষ্কে চড়ে বসেছে রক্ত পিপাসা। বাঁ হাতে চেপে ধরল রকিং চেয়ারের হাতল। আস্তে ধীরে দুলতে লাগলো দীর্ঘকায় দেহটি। পুরোদস্তুর প্রস্তুত আগামীর আসুরিক নকশা, অপেক্ষা শুধু পরবর্তী দিনের। ব্যাং ব্যাং